আর আল্লাহরও কিন্তু একটা উদ্দেশ্য, আল্লাহ কোরআনে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করতাম না, করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কি ব্যাপার হুজুর, আপনাকে অনেক পিপাসে পেয়েছিল আপনি। আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? হুজুর আমরা ভালো আছি। তো তোমরা এখানে কি করছো? হুজুর আমরা এখানে ছোটখাটো কাজ করতে এসেছিলাম, আমার কাজটা হয়ে গেছে, আমি বাড়ি যাবো। হুজুর আপনি এখানে কি করছেন? ও আমি তো কর্মসূত্রে একটু বাংলাদেশ গেছিলাম, এখন আপাতত আমিও বাড়ি ফিরবো ভাবছি। ওই পার হবেন আপনি? হ্যাঁ আমি ওই পারে যাবো। আমরা তো ওই পার হবে, তোমরাও যাবা? জি হুজুর। তাহলে তো অনেকটা সুবিধা হলো, চলো তাহলে একসঙ্গে যাই। হ্যাঁ চলো 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 একসঙ্গে তাহলে পার হয়ে যাবো। তো কিসে পার হবা হুজুর? আমরা হেলাই পার হতে হবে। হেলা পার হতে হবে? হ্যাঁ। কেন, নৌকা আছে তো? এ সময় নৌকা থাকে কিন্তু মাঝে থাকে না। হ্যাঁ দুপুরবেলা না? আপনার পানি সাহেব, পানি তো নয়, যা ছিল অবশিষ্ট যা ছিল আপনার চোখে মুখে যা পানি শেষ হয়ে গেছে। পানি ফুরিয়ে গেল, আল্লাহর পানি তো ফুরায়নি, ওই তো পদ্মায় অনেক পানি আছে, ওই পানি নিয়ে আসো। তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে। ব্যাপার হুজুর, আপনাকে অনেক পিপাসে পেয়েছিল, আপনি পানি না খেয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এর কারণ কি? দেখো বাবা, তোমরা আমার শিষ্য কি না? আচ্ছা তোমরা বলো, তোমরা যেহেতু আমার শিষ্য, এখন কথা হচ্ছে তোমাদেরকে যদি আমি একটি কাজের কারণে ডাকি, আর তোমার খুব গুরুত্বপূর্ণ, তুমি কাজে ব্যস্ত আছো। আচ্ছা বলো, তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজও ব্যস্ত থাকবা না আমার ডাকে সাড়া দিবা? জি হুজুর আপনার ডাকে সাড়া দেবো। তাহলে এবার তুমি বলো,
তোমার গুরুত্বপূর্ণ কাজ ফেলিয়ে গুরুর ডাকে সাড়া তুমি দিতে আসছো, তাহলে এখানে আমার আল্লাহ ডাক দিয়েছে আর আমার কাজে আমি ব্যস্ত থাকব আর আল্লাহর কাজকে আমি পেছে ফেলাবো, এটা কি হয় কোনোদিন? তাই আমি আমার পানি খাওয়াকে ফেলিয়ে পেছে রেখে আমি আমার আল্লাহর কাজকে অগ্রাধিকার দিয়েছি, তাই আমি পানি না খেয়ে আমি আল্লাহকে সামনে করে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। আর বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ আছে যারা আল্লাহর কাজকে গুরুত্ব বেশিরভাগই দেয় না, নিজের কাজেই ব্যস্ত থাকে। আজান হয়ে গেছে, ভাই নামাজ পড়েন, বলে দাঁড়ান পাঁচটা মিনিট পর যাব, দশটা মিনিট পর যাব। এরকম অ্যাভেলেবল মানুষ আছে যারা আল্লাহর নামাজের আজান হওয়ার পরও অনেক দেরি দেরি করে নামাজ পড়ে। আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হবে আল্লাহর ডাক যখনই মানুষের কাছে পৌঁছাবে তড়িঘড়ি করে আল্লাহর কাজকে অগ্রাধিকার দিতে হবে, এটা হলো ইবানি জাজবা। এর জন্য প্রত্যেকটা মানুষ আজকাল অধঃপতনে আল্লাহর কাজকে অগ্রাধিকার না দেওয়ার কারণে। এর জন্য তোমাদেরকে ওসিয়াত করব, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, তোমরা যেহেতু নওজোয়ান তোমরা প্রত্যেকটা সময় আল্লাহর কাজকে অগ্রাধিকার দিবা। আর প্রত্যেকটা কাজে মানুষের এক একটা একটা উদ্দেশ্য থাকে। তুমি একটা আজকে যে ভিডিও বানাতে এসেছো, তো তোমারও একটা উদ্দেশ্য আছে কি বলো তো, যে আমি রোজগার করব, সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হব, বিভিন্ন রকমের তোমার মনোভাব গাড়ি করব, বাড়ি করব। আমার আল্লাহরও কিন্তু একটা উদ্দেশ্য, আল্লাহ কোরআনে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করতাম না, করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তোমার যেরকম এখানে ভিডিও করে একটা উদ্দেশ্য, চারটা উদ্দেশ্য, পাঁচটা উদ্দেশ্য থাকতে পারে, আমারও কিন্তু আল্লাহর এখানে উদ্দেশ্য তোমাদেরকে ইবাদতের জন্য করা হয়েছে। এখন কথা হচ্ছে তোমরা যে এই কাজগুলো করছো, এই কাজে তুমি সাকসেস হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমার আল্লাহ যেটা বলেছে নোমাদেরকে ইবাদতের জন্য বানানো হয়েছে, এই কাজটা তুমি যদি করো তো স্বয়ংসম্পূর্ণ তুমি সাকসেস হবা। এর জন্য তুমি যা চাইবা তাই পাবা, গাড়ি বাড়ি অট্টলিকা বিল্ডিং টাকা পয়সা আল্লাহ সব ম্যানেজ করে দিবে। এর জন্য আল্লাহর ডাক যখনই আমাদের কাছে পৌঁছাবে আল্লাহর ডাকে সাড়া তড়িঘড়ি করে আমাদেরকে দিতে হবে। এর জন্য প্রত্যেকটি শ্রোতাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আল্লাহর কাজে সাড়া দেন, আল্লাহর কাজকে অগ্রাধিকার দেন, দেখবেন আপনাদের দৈনন্দিন কাল ভালো থাকবে, ভালো হবে, সুস্থ থাকবেন। তো এখান থেকে আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।